জাতীয় সংসদের প্রথম অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের ৩০ জানুয়ারি হতে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রা এক মাইলফলক। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা সাহসিকতার কারণে আমাদের দেশে আমরা আজ দাবি করতে পারি আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে। এই নির্বাচনের পূর্বে নির্বাচন বিরোধী অপশক্তি নির্বাচন বাঞ্ছলের সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। নির্বাচনের পরেও বিএনপি নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করা পায়তারা করছে। বাংলাদেশের জনগণ এ অপরাজনীতি ফাঁদ এড়িয়ে গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ সমর্থন ও রায় প্রদান করেছে। এজন্য আমরা দেশের জনগণকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, প্রমাণ করেছেন নির্বাচিত সরকারের অধীনে একটা ভালো নির্বাচন সম্ভব। নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। তবে বিএনপি যদি অংশগ্রহণ করত তাহলে নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।